লোকসভায় বিপুল জয়ের মধ্য দিয়ে দেশের মানুষ যে জাতিবাদ পরিবারবাদে বিশ্বাসী নয় তা প্রমাণ হয়ে গেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশ তো বটেই, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল দ্রুত এগিয়ে চলেছে। কেন্দ্রে মোদী আসার পর ত্রিপুরা রাজ্যে ব্যাপক উন্নয়ন প্রসারিত হয়েছে। কংগ্রেস যেখানে উত্তর পূর্বাঞ্চলকে পিছিয়ে রেখেছিল সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে উত্তর পূর্বাঞ্চলকে। দুই দিনের রাজ্য সফর শেষে আগরতলা ত্যাগ করার আগে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। দুই দিনের রাজ্য সফর শেষে বৃহস্পতিবার আগরতলা ছাড়লেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সদস্য সংগ্রহ অভিযানের আহ্বায়ক শিবরাজ সিং চৌহান। এদিন আগরতলা ত্যাগ করার আগে প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য সাংবাদিকদের সাথে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সাংবাদিক সম্মেলনে তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে সার্বিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের কাজকর্মের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মোদীর সময়কালে বহু প্রকল্প চালু রয়েছে ত্রিপুরায়, যে প্রকল্পগুলির উপর ভিত্তি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। ভারতীয় জনতা পার্টি নে শানদার সফলতা প্রাপ্ত কি হে আর তিনো স্তরো পর 95% সে জাদা প্রতিনিধি ভারতীয় জনতা পার্টি কে চুনে গে সদস্য ভারতীয় জনতা পার্টি কে চুনে গে হে। ভারতীয় জনতা পার্টি কি যে নীতি হে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আর মাননীয় নরেন্দ্র মোদী জি যে কহতে সবকা সাথ সবকা বিকাশ আর সবকে বিশ্বাস কি জিত হ্যাঁ। मैं त्रिपुरा की जनता को धन्यवाद देना चाहूंगा। पहले विधानसभा के चुनाव शानदार सफलता भारतीय जनता पार्टी को मिली। সাংবাদিক সম্মেলনে তিনি এদিন কংগ্রেস এবং সিপিআইএম দলেরও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেস কখনো উন্নয়নের পক্ষে ছিল না আর সিপিএম ছিল অহিংসায় বিশ্বাসী, তাই এই দুই দলকে বিসর্জনের দিকে ঠেলে দিয়ে ত্রিপুরার জনগণ ক্ষমতায় এনেছে বিজেপিকে। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এখন কাজ করছে বিপ্লব দেবের নেতৃত্বাধীন ত্রিপুরার বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, সচিন ইন্ডিয়া টিএনএন।